कर रहे हो तुम इतने दोपहर का काम वाम छोड़ के, क्या हो रहा है अभी? एक्चुअली मम्मी ने फोन किया था तो मम्मी ने बोला कि पापा का पेट खराब हुआ है, थोड़ा पेट गर्म हो गया है। अच्छा। और कहीं भी उन्हें ये नहीं मिल रहा है, क्या स्पॉन्ज और रसगुल्ला जो हम लोग खाते हैं ना, ऐसा वो अभी यहाँ तो मिलना थोड़ा मुश्किल है। तो इसीलिए मैंने सोचा कि मैं घर पे ही बना देती हूँ। घर पे बनाओगे तो उनका तबीयत बहुत खराब है क्या, डॉक्टर दिखाना है? नहीं, डॉक्टर दिखाने लायक नहीं हुआ है, बट होता है ना कभी कभी थोड़ा पेट गर्म हो जाता है। अच्छा। तो स्पॉन्ज रसगुल्ला वो खाते हैं तो उनको अच्छा लगता है पेट में, तो ज्यादा खाना नहीं खाते हैं बोल के। तुम अभी बना पाओगे? बनाते को कोशिश तो कर रही हूँ, बन जाएगा आई थिंक जल्दी ही, ज्यादा टाइम नहीं लगेगा। ये बॉईल होते ही मैं इसमें इसको छेना बना लूंगी और उसके बाद फिर उसका ज्यादा टाइम नहीं लगेगा, मैं एक घंटे में हो जाएगा। এই যে আমি দুধটা ফাটিয়ে নিয়েছি, এবার এটা একটু ঠান্ডা হয়ে যাক ছানাটা, তারপর এটাকে মেখে এটার রসগোল্লা বানানো যাবে। আর এইদিকে আমি চাপিয়েছি জল গরম হতে চিনি দিয়ে। শ্রেয়া, আর কিতনা দূর? ये मैंने इलायची डाल दिया शुगर सिरप में। वाह, और ये अच्छे लग रहे थे ये छोटे छोटे रसगुल्ले। छोटे नहीं, ये सारे के सारे बड़े हो जाएंगे। हाँ हाँ, वो तो फूलता जाएगा। अब मैं इसको ढक दूंगी। ठीक है, थोड़ी देर के लिए, फिर थोड़ी बाद में दिखाती हूँ समय। चाय पीना है या बना लेते हैं? ठीक है। इसलिए मैं आ गई, देखा। वाह, ये कितने बड़े हो गए, अच्छा लग रहा है दिखने में। ये तो बहुत जल्दी बन गया। हाँ, ये फाइनल लुक है क्या रसगुल्ले का? ये हो गया है कंप्लीट पूरा। वाह, देखो ये कितना बड़ा स्पॉन्ज हुआ है। देख कर लग रहा है। चलो अब है, जिनके लिए बनाया। ये 1 kg के दूध का है। कितना अच्छा बनाया यार, यही सारे रसगुल्ले कितने में देते यहाँ पे? एक 45 rupees, 42 rupees करके। उतना अच्छा भी नहीं होता है। चलते हैं, चलते हैं। हाँ ठीक है, पैक करो। ला तैयार हो गया है, बॉक्स में भी इसको पैक कर लिया। थोड़ा सा गर्म है तो ये थोड़ा ठंडा हो जाए, तब तक हम लोग भी रेडी हो जाते हैं और जाके देखते हैं कि अंकल का रिएक्शन क्या होता है ये रसगुल्ला खा के। हम लोग निकल रहे हैं जाने के लिए। हम लोग निकल तो गए हैं लेकिन बहुत ही ज़्यादा बारिश हो रहा है और बाहर आवाज़ बहुत ज़्यादा है। देखो तुम्हारा शरीर खराब बोले मैं तुम्हारे जो की नहीं एलम खाबे तो তোমার পছন্দের জিনিস। স্পঞ্জ বলে রসগোল্লা এনেছি, গরম জিলাপি তো নেই কিন্তু রসগোল্লা বানিয়ে এনেছি আমি বাড়ি থেকে। তো উঠো তো, দিচ্ছি দেখো এনেছি। আর তার সঙ্গে আচার এনেছি দু রকমের। ঠিক আছে, উঠো, উঠে বসো। আরে বাবা বলছে একটু জয় রসগোল্লা এনে তো কষ্ট করে বানিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তুমি দিয়েছে পড়ে যাবে তো পাতা একটু ধুয়ে রাখ বাটিতে। আর এটা দেখো, ইয়ে হচ্ছে লঙ্কার আচার। আগে দে না রসগোল্লাটা, দে না দিচ্ছি তো। একটা দিবি না? একটা কেন, বাড়িতে বানানো? না না, বাড়িতে বানানো একটা দেয় না। কখন বানালি, কখন এলি রে? এই তো বানিয়েছি তোমার 5টার সময়।
আমি তো তাড়াতাড়ি পারবো না, শরীর খারাপ কি বলছিল, গরম জিলাপি খাবো, গরম জিলাপি। তুমি ফোন করে বললে যে বাবার শরীর খারাপ, তাই আমি ভাবলাম যে এনে দিই। এটা এখানে তো সেরকম কাঁচা রসগোল্লা পাওয়া যায় না। স্পঞ্জ হয়েছে রসগোল্লাটা বাড়ির বানানো, মিষ্টি হয়েছে। খাবো তো না আজ, আমার সোমবার, আজ উপোসের দিন না। আমি এখন স্মেল তো ভালো লাগছে, আমি এখন দেখবো না, তুমি নিজে খুলে দেখো। আমলকি আমার খুব একটা পছন্দ না, মিষ্টি দারুন খেতে। 300 টাকা কেজি না, 600 টাকা কেজি, 300 টাকা নিয়েছে, 500 দাম, আপনাকে 250 দিলাম। হ্যাঁ ঠিক আছে, মানে খেয়ে ভালো লাগছে তো আচার, এই আচারটা খুব ভালো, মারবাড়িরা বেশি এই আচার খায়। মুখটা দেখো কেমন হয়ে গেছে। হ্যাঁ এই জন্য আপনি শনিবার এলেন না, শনিবার থেকে শরীরটা একটু অচল হয়েছে। হ্যাঁ কিছু উল্টো পাল্টা খেয়েছিলেন নাকি? না না আমি উল্টো পাল্টা কিছু খাই না, কেন যে এরকম হচ্ছে, এখানে জল শুট করছে না। কিন্তু ব্যাঙ্গালোরে জল হাওয়া তো খুব ভালো। ভালো তো কি, আমি সবার শরীরে সব রকম সুখ হচ্ছে না। আর তোমরা অনেকদিন পরে দেখি, তারপরে রাখি আসছে। তো রাখিতে আমার কি কাজ আছে, তোমাদের ভাই বোন রাখির জন্য দাদা ভাইকে ইনভাইট করতে হবে ফোন করে। বেলপাতা, তারপর ধোতরের বীজ সব তোমার খুব ভালো পুজো আরতি করে এসছে, ভিড় ছিল, তা সেই জন্যই তো আমি ভিডিও করে দিলাম যে আজকে আঙ্কেল পুজো করেছে। ওখানে গ্রামে থাকলে একটাও সোমবার গেল, মানে দু মাসের সোমবার ছিল, একদিন না দুদিন গিয়েও, কিন্তু এবার পাঁচটাই হবে আঙ্কালের পুজোটা, আজকে তিনটা হয়ে গেল, দুটো আরো হবে। ওখানে কাজের চারদিকে চিন্তা থাকতে থাকে না, এখান থেকে কোনো কাজের নাই, এখান থেকে একটু কাজ তুমি এখানেও করো। মুগের তরকারি, মুগের তরকাটাও নিরামিষ করে দিয়েছি ওই ঘি গরম মশলা দিয়ে। কালকে দেখতে গেছিলেন তো, পিসি কেমন ছিল? আছে, শরীর খুব একটা ভালো না, ওই খুবই বেশি শরীর খারাপ, বাড়াবাড়ি হয়ে গেছিল না, তো ফোন করেছিলাম কালকে, বললো পরশু সন্ধ্যাবেলায়, তো কালকে পার্থক নিয়ে সন্ধ্যাবেলায় গেছিলাম। শরীরটা তো খারাপ, দেখে তো ভালো লাগছে না, বললাম পুজো উপোস করো না এখন, ভালো করে থেকো, কি জানি আজকেও হয়তো উপোস করেছে। যে সমস্ত মানুষের শরীর খারাপ তাদের বোঝা উচিত, ঈশ্বর বুঝে যান। খুবই বাড়াবাড়ি হয়ে গেছিলো, বুঝতেই চায় না। দেখ আমার ছোটখাটো ঠাকুর মন্দির, হ্যাঁ এই যে পুজো হয়েছে, দিনে পুজো করেছি, গুরুদেবও আছে উপরে, আমার যত গঙ্গা জল, মধু, ঘি, কপূর বলতে সমস্ত উপরে রাখা রয়েছে, দেখলি তো। এই হলো আমার ছোট লক্ষ্মী গণেশ, দেখ আমার এটা দাদার অফিসের ছিল, কি সুন্দর ড্রেস পরা শাক পরে বসে আছে, দেখ গুরুদেবে। এই হলো ছোটখাটো আমার ঠাকুর ঘর। আন্টি একটু ম্যাগি খাই, চলুন ম্যাগি। হ্যাঁ চলুন।
সব কিছু মেজে ধুয়ে রাখা একদম ফ্রিজে কি আছে ফ্রিজে ওই যা যা আছে আমি বেশি ফ্রিজ খুলিও না ফ্রিজ তো খালি ফ্রিজে তো কিছুই নেই না এরা তো ভক্ত নন না আমি আমাদের তো কিছু না হলে ম্যাগি খেয়ে নিই স্পেশালি যখন বৃষ্টি বাদলের ওয়েদারে তো ম্যাগি খেতে ভালোই লাগছে আমার ম্যাগি যদি 2 মিনিটে রেডি হয় না তোমরা বানাও সেই চিজ ম্যাগি দেখছি এদের আছে তো তোমরা জানো যদি বানাও না দরকার নেই আচ্ছা রে ঝাল ঝাল খাবো চিজ দিলে অতটা ঝাল ভাব থাকে না নিচে সিদ্ধ করে দিই ওপর দিই না হুম ওই একটু মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হুম সিদ্ধ করে দিই ওকে সেদিন ঘরে বানিয়েছিলাম কোরিয়ান ম্যাগি খুব ঝাল ছিল খুব আপনারা আসছেন না শনি রোববার মজাই হচ্ছে না এই শনিবার তো গেলাম না আর তো সব শনিবার যাই এই শনিবার ভাল লাগে না ওই জন্য আমাদের একটা জায়গায় গেছিলাম গিয়ে সেখানে জিনিসই ঠিকঠাক হলো না আমার মাথা গরম হয়ে গেল চলে এলাম বাড়ি ওই যে বলেছিলে সেদিন হ্যাঁ কেমন এই যে ম্যাগি ম্যাগির মতো না মা আমার মতন ম্যাগি বানাতে শিখে গেল মিষ্টি দিয়ে আজকে লঙ্কা দিয়ে ম্যাগি বানিয়েছে আচ্ছা আমার মতন শিখে না আগে মা ম্যাগির স্যুপ বানাতো যখন আমরা ছোট ছিলাম হ্যাঁ তো ছোটবেলায় স্যুপ খাওয়াতাম ম্যাগি অমনি দাদাকেও খাওয়াতাম বেশি করে জল দিয়ে একটু মশলা দিয়ে জল ঝোলের মতো উঠিয়ে খেত আর বেশি জল দেওয়ার জন্য জানো কি হতো টিফিন বক্সে জলটা গড়িয়ে গড়িয়ে টিফিন বক্সের শেপ নিয়ে নিতাম ওটাকে কেকের মতন কেটে কেটে খাওয়া স্কুলে আর যাই হোক বৃষ্টি এখন পড়ছে তার মধ্যে বৃষ্টির মধ্যে যে ম্যাগি গরম গরম খেলি তো ভালোই লাগবে চা খাবি কি যদি খাবি তো বলবি তো বানাবো খেতে পারি হলে মন্দ হয় না আচ্ছা ঠিক আছে বলো হ্যাঁ খাবো তার সঙ্গে তোমার কাজ তো উপর তুমি রাতে কি খাবে আমার সাবু ভিজানো আছে তারপরে প্যাড়া আছে কলা আছে হ্যাঁ অনেক কিছু আমার খাবার আছে আজ কিছুই খাই না সাবুদানা খাবো কলা খাবো এসব আছে এসবই খাবো আমরা আসার পর বাবা একটু শরীরটা ফ্রি হলো মানে পেটটা তো ভালো হয়নি মনটা ভালো হয়ে গেছে মনটা ভালো হলো শরীর ফ্রি হলো আর জাদুর পুড়িয়া খাওয়ালি না কি ওই রসগোল্লা এনে তাই অনেকদিন পর এলি বাবা দেখলো এক সপ্তাহ 10 দিন পর না সবাই বলছে যে এবার তোমরা ব্লগ কেন বন্ধ করে দিয়েছো বলে দে আমার মা বাবা নেই তাই করছি না মা বাবা দাদার বাড়িতে আছে তা না একটু মানে না সবাই বেশি তোমাদেরকে দেখতে পছন্দ করে তাই তাই ভালো কথা কেউ তো পছন্দ করছে আর তোরা রাত্রের কি আছে খাওয়া দাওয়া বাড়িতে মুখ ভিজে এসেছি সেটা নিয়ে একটা মুখ তারকা বানিয়ে নেবো নিরামিষ আচ্ছা একদম রুটি নিরামিষ পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়া কি তরকা ভালো লাগে সেটাই আমি তো আজ পেঁয়াজ ছাড়া বানিয়েছি ফুলকপি তোমারটাও ভালো হয়েছে ফুলকপি আলুর তরকারি আর মুগের নিয়ে তরকা আমার কাছে মাছ মাংস বিনা সব নিরামিষ ডিমটাও নিরামিষের আততেই ফেলি তাই তবে তো ডিমেকে বলে রসগোল্লা ডিম হলো তোমাদের রসগোল্লা তুমি দেখেছো তো রসগোল্লা খেয়েছো না ডিম খেয়েছো বুঝতে পেরেছো হ্যাঁ রসগোল্লা ছিল টেস্ট রসগোল্লা মিষ্টি ডিম ডিম মিষ্টি লাগে না আচ্ছা বাবা হ্যাঁ টাটা বাই 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 এবার আমরা বেরোচ্ছি ফাইনালি এখান থেকে খুব ট্রাফিক আজকাল ব্যাঙ্গালোর গলি গলিতেও ট্রাফিক থাকে কিন্তু